আমাদের সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের কথা কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন গভীর রজনীতে বিশ্বনবীর দরবারে চলে গেল দরবারে যাওয়ার পর থরথর করে কাঁপতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন কিয়ামুল লাইল পড়ার জন্য যখন বের হলেন দেখলেন দরজার সামনে একটা লোক কুলুঙ্গ অবস্থায় বসে আছে থরথর করে কাঁপছে বিশ্বনবী বললেন কে তুমি কোথায় থেকে এসেছো অন্ধকারে চেহারা দেখা যায় না এই ব্যক্তি ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম আপনার সাহাবী আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কোন সাহাবী আব্দুল্লাহ আমার একাধিক সাহাবীর নাম তো আব্দুল্লাহ রয়েছে এই সাহাবী ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সাহাবী যে সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ আমি তো সেই আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন আমার সাহাবী আব্দুল্লাহ তো অনেক বড় লোক আজকে দেখি তোমার কাপড়ের পরনের মধ্যে পরার জন্য কোনো কাপড় নাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি এই জন্য আমার চাচার আমাকে ডাক দিয়া বলল আব্দুল্লাহ হয়তোবা আমাদের দরবারে থাকবা নচেত মুহাম্মাদের দরবারে যাবা দুই দরবারে একসাথে আপ ডাউন করতে পারবা না আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ তুমি হয়তো সেখানে চলে যাও আব্দুল্লাহ বলল তোমাদেরকে কেন তামাম পৃথিবী যদি ছেড়ে যেতে হয় ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত তারপরেও মুহাম্মাদের দরবার ছাড়তে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চাচা বলল আব্দুল্লাহ এটাই যদি হয় তাহলে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও ইয়া রাসূলুল্লাহ আমি চাচাদেরকে বললাম তোমরা তোমাদের সম্পত্তি রাখো আমি চললাম সামনের দিকে আমি যখন সামনের দিকে হাঁটা শুরু করলাম আমার চাচা পিছন দিক থেকে ডাক দিয়ে বলল আব্দুল্লাহ তোমার পরনে যে কাপড় রয়েছে এই কাপড়গুলোও তো আমাদের দেওয়া কাজেই তুমি কাপড় পরেও তো যাইতে পারবা না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চাচা মনে করেছেন হয়তোবা আমি লজ্জা শরমের ভয়ে আমি কাপড়গুলোকে খুলে দিব না আপনার দরবারে আসব না 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 আমি লজ্জা শরমের কথা চিন্তা করি নাই আমি ওনার সামনে কাপড়গুলোকে খুলে দিয়ে দিলাম উলঙ্গ অবস্থায় মায়ের কাছে চলে গেলাম মায়ের কাছে নিয়ে বললাম আম্মু আপনি আমাকে একটা কাপড় দেন আমি যদি আমাকে যদি জীবন্ত দেখতে চান আম্মু আমাকে একটা মাত্র কাপড় দেন কাপড়টা পরে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত যেতে পারি আমি আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারক দেখলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জান আমাকে একটা কাপড় দিয়েছেন আমার আম্মা জান আমাকে একটা কাপড় দিয়েছেন কোনে মত আমি আপনার দরবার পর্যন্ত পৌঁছেছি ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসে বসলাম অনেক রাত দীর্ঘ ষোলো দিন পর্যন্ত আস্তে আস্তে করে হেঁটে হেঁটে পাহাড় পর্বত অতিক্রম করে মরু প্রান্ত অতিক্রম করে ইয়া রাসূলুল্লাহ আমি এখানে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমি বসেছি কোন সময় আপনি দরজা খুলবেন আমি আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত গড়াইতে চাই না এখানে জন্য বসে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কথাগুলো শোনার পর আব্দুল্লাহকে বুকের সাথে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন আব্দুল্লাহ আমার বুকায় ঘরের ভিতরে নিয়ে গেলেন নিয়ে গিয়ে আব্দুল্লাহকে দুইটা চাদর দান করেছেন ওই দিন থেকে আব্দুল্লাহর নাম শুধু আব্দুল্লাহ না আব্দুল্লাহর নাম ওই দিন থেকে হয়ে যায় আব্দুল্লাহ জুলবাজাদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহর জন্য দোয়া করলেন বললেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন যারা শাহাদত বরণ করে তাদের নাকি কোনো হিসাব হয় না
يا رسول الله আমার মনের ভিতরে অনেক বড় আশা আমি শহীদ হব রাসূলুল্লাহ বললেন কোন সমস্যা নাই তুমি শাহাদত বরণ করবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখলেন মসজিদে নববীর ভিতরে বসে বসে জোরে কোরআন তেলাওয়াত করতেন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে অন্যান্য সাহাবায়ে কেরামদের বড় ডিস্টার্ব হয় রাসূলুল্লাহর কাছে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ عمر رضي الله تعالى عنه بيجو كلن يا رسول الله عبد الله يا توجر القرآن تلاوات كره عبد الله القرآن تلاوات الكره نامرا ঠিক মতো আমল করতে পারি না বিশ্বনবী ডাক দিয়ে বলল ও আমার সাহাবায়ে কেরাম শুনো عبد الله কে তার ইচ্ছার উপরে ছেড়ে দাও কারণ عبد الله ইসলামের জন্য যেই পরিমাণ কষ্ট করেছে এটা যদি तमाम পৃথিবীর মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া যায় সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে বলেন সুবহানাল্লাহ দেখতে দেখতে তাবুক যুদ্ধের সময় চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বললেন তুমি জিহাদে যাইবে কিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব আপনার সাথে যুদ্ধে যাব যুদ্ধে গেলেন আব্দুল্লাহ ঘটনাক্রমে যুদ্ধ হয়নি মুসলমানদের বিজয় হয়েছে সেখান থেকে যখন ফিরে আসছিলেন পথে আসার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে যান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন এক পর্যায়ে অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার সাহাবী আব্দুল্লাহকে গোসল দাও عبد الله জানাজার নামাজ আমি স্বয়ং মুহাম্মদ নিজেই পড়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জানাজা পড়াইলেন কবর খনন করার পর রাসূলুল্লাহ বললেন আব্দুল্লাহর কবরের ভিতরে আমি মুহাম্মদ নিজেই নামব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে নেমে গেলেন নেমে যাওয়ার পর সাহাবায়ে কেরামদের দিকে হাত বাড়িয়ে বললেন সাহাবী দাও দাও আব্দুল্লাহর লাশটাকে আমার হাতের মধ্যে তুলে দাও আব্দুল্লাহর লাশটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে নিলেন উপরের দিকে তাকাইয়া আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহ আব্দুল্লাহর উপর আমি খুশি আপনিও আব্দুল্লাহর উপর খুশি হয়ে যা رسول الله صلى الله عليه وسلم كده كده بولن اي الله عبد الله لشتكي اخون امي امار قول تك اپنا رحمت رقل المدس تنان ترد قلم اي امستا دكي شمست صحابة اكرام كننا كتی قرار مباق قرر دلين بشش قول سعد ابن ابي وقص رضي الله تعالى عنه قدن غوري غوري قدن আর বলেন আব্দুল্লাহ এই লাশটা যদি এখন তোর না হইয়া আমার হইতো কতই না ভাগ্যবান হয়ে যেতাম যেখানে রাসূল জি নিজেই বলেন আল্লাহ আব্দুল্লাহর উপরে আমি খুশি আপনিও খুশি হয়ে যা একমাত্র কিসের কারণে দামি হয়েছে ঈমান আনার কারণে দামি হয়েছে রাসূলের প্রতি ভালোবাসা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরকম ঈমান এনেছেন আরেকজন সাহাবী ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য গেল যুদ্ধ করার জন্য যাওয়ার পর আব্দুল্লাহকে সহ 82 জনকে রোম সম্রাট বন্দী করে ফেলে বন্দী করে যখন নিয়ে গেল আব্দুল্লাহকে সহ নিয়ে যাওয়ার পর রোম সম্রাট ডাক দিয়ে বলল শুনলাম তারা নিজের গায়ের আঘাত সহ্য করতে পারে কিন্তু নবীর উপরে তারা কখনো তিলক পড়তে দেই না কি বলেন ঠিক কি না আজ পর্যন্ত বাংলার জমিনে আছে কিনা বলুন বাংলাদেশের যুবকরা নামাজ না পড়তে পারে রোজা না রাখতে পারে কোন বেঈমান যদি নবীর ইজ্জত নিয়ে কথা বলে তার জিহ্বা টেনে রাস্তায় নিক্ষেপ করতে চিন্তা করবে না ঠিক না যাই করুক ধর্মপ্রাণ কিন্তু মদ খায় সিগারেট খায় যাই করুক জেনা ব্যবচার সব করে তারপরও নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করার চেষ্টা করে কোন যুবক
ঘরের মধ্যে বসে থাকতে পারবে কখনো না রোম সম্রাট ডাক দিল ডাকার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পরে বলল আব্দুল্লাহ শোনো তুমি মুহাম্মাদের উপর থেকে ঈমানটাকে ছেড়ে দাও তাহলে আমার এত বড় রাজ্য এই রাজ্যের অর্ধেকের বাদশা তোমাকে বানিয়ে দেওয়া হবে আব্দুল্লাহ বলল না না কখনো সম্ভব না দ্বিতীয় নম্বর প্রস্তাব হইল বলল আব্দুল্লাহ তুমি যদি মুহাম্মাদের উপর থেকে ঈমানটাকে ছেড়ে দাও আমার একমাত্র শাহজাদী কন্যা সেই কন্যাটাকে তোমার সাথে বিয়ে দেওয়া হবে আব্দুল্লাহ ডাক দিয়া বলল না ফরমান তুমি যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র অপর হাতের মধ্যে সূর্য নে দাও তারপরেও আমরা মুহূর্তের জন্য সহ্য করব না আল্লাহর পয়গম্বরের পায়ের মধ্যে কাঁটা পড়ছে তিনি ব্যথা পান এটা আমরা সহ্য করতে পারবো না এই কথাটা বলার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা ধমক দেওয়া শুরু করল যদি তোমরা ঈমান না ছাড়ো তাহলে তোমাদের সবাইকে গরম তেলের মধ্যে বেজে বেজে মারা হবে আব্দুল্লাহ বলল যা ইচ্ছা করতে পারো কোনো আপত্তি নাই জল্লাদকে ডাকা হলো চুলার উপরে তাওয়া বসানো হলো গরম তেল ঢালা হলো যখন গরম তেল ঢাললো ওই সময় দেখা গেল একজন সাহাবীকে হাত পা বেঁধে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে হয়ে হাড়গুলো খ্যার করার মতো বাসতেছে ইমানের জন্য কেমন কষ্ট একে একে করে সবাইকে এভাবে গরম তেলের ভিতরে দিয়ে দিল সর্বশেষ পালা হলো আব্দুল্লাহর পালা আব্দুল্লাহ ওই সময় কাচ্ছেন চোখের পানি পড়ছে এই অবস্থা দেখে জল্লাদ বাদশাকে খবর দিল মনে হয় আব্দুল্লাহর মনটা নরম হয়েছে বাদশা চলে আসলো বলল আব্দুল্লাহ একটু আগে বললে তোমার সমস্ত সঙ্গীরা নাজাত পেয়ে যেত মুক্তি পেয়ে যেত তারপরেও অসুবিধা নাই তুমি ঈমান ছেড়ে দাও তোমাকে মুক্ত করে দেওয়া হবে ওই সময় পর্যন্ত আব্দুল্লাহ ডাক দিয়া বলল ওরে নাফরমান তুই আমাকে গরম তেলের ভিতরে ফেলে মারবি এই জন্য আমি কাঁদছি না আমি কাঁদছি কেন তুই জানোস নি আমি কাঁদছি আল্লাহ পাক শুধুমাত্র আমাকে একটা মাত্র জীবন দান করেছেন সেই জীবনটা আমি আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতেছি যদি আল্লাহ পাক আমার শরীরের মধ্যে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময় এক একটা করে জীবন দান করতেন প্রত্যেকটা জীবনকে আমি যদি আল্লাহর রাস্তায় এভাবে কোরবান করতে পারতাম আমার জীবন সার্থক হয়ে যেত নবীর প্রতি কিরকম ভালোবাসা ইসলামের প্রথম শহীদা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা উনি ওনার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হেঁটে যাচ্ছিলেন হেঁটে হেঁটে যাচ্ছিলেন আবু জাহেলের সামনে দিয়ে আবু জাহেল ডাক দিল দাঁড় করাইল দাঁড় করানোর পর বলল যে সুমাইয়া মুহাম্মদের উপর থেকে ঈমানটাকে ছেড়ে দাও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল না না কখনো সম্ভব না তারপর বলল সুমাইয়া তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে কিন্তু খুব কষ্ট দেওয়া হবে এই কথাটা বলার পর সুমাইয়া বলল যা ইচ্ছা করতে পারো সন্তানের সামনে সুমাইয়াকে উলঙ্গ করা হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুমাইয়ার দিকে নগ্ন শরীরের দিকে তাকানোর জন্য বাধ্য করা হল মায়ের দিকে তাকাইতে বাধ্য করেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আম্মারকে বলেছে আম্মা আমার যা ইচ্ছা হয়ে যাক তুমি মুহূর্তের জন্য ঈমান ছাড়িও না মুহূর্তের জন্য ঈমান ছাড়িও কথা বুঝেন আপনারা আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ওই
সময় আমার এরকম মনে হচ্ছিল যদি মাটিটা দুই চির হয়ে যায় মাসকান দিয়ে ফেটে যাক আমি মাটির ভিতরে চলে যাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না দুটো পাকে দুইটা গোড়ার সাথে বেঁধে দিল, সামনের দিকে চালাই দিল। সুমাইয়া লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করতে করতে সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ইসলামের জন্য কষ্ট করেছে, পিছনে আমার অনেক ভাইয়েরা বসতে পারে না, আমরা একটু জিকির করি, সামনের দিকে আগে আসি, লা ইলাহা, একটু আগে আসি, ইল্লাল্লাহ। কালকে কি কেউ এখানে আসবো বলে? হ্যাঁ, একটু আগে আসি, একটু আগে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول বিরক্ত বোধ করেন? খারাপ লাগে? ছেড়ে দি, কতক্ষণ চলবে? ফজর ইনশাল্লাহ বিছানায় নাকি? এরকম ওয়াজ হলে লাভ হবে কি? এখান থেকে শুনে গেলাম, ঘরে গিয়ে ঘুমাইলাম, ফজর পড়তে পারলাম না, লাভ হবে? অল্প সময় কথা হবে, জোড়ো মিলে বসে থাকবো তো ইনশাল্লাহ, কেউ উঠবো না। কারা কারা উঠে যাবেন বলেন, হাত তোলেন, উঠে যাবেন? সত্যি উঠবেন না, একটু অপেক্ষা করুন, শেষ করে দিচ্ছি। এই যে ইমানের জন্য ওনারা কেমন কষ্ট করেছেন, আমি আপনি কি করি? আমার আপনার সামনে দিয়ে আজকে ইমানটাকে জবাই করে দেওয়া হচ্ছে, কিন্তু আমি আপনি কোথায়? ওনাদের ওনারা ইমানের জন্য শাহাদত বরণ করেছেন, দেখেন। আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন, তার মধ্যে একটা হলো খিদা দিয়ে পরীক্ষা করেন। কি দিয়া? খিদা দিয়ে। এই খিদা দিয়ে পরীক্ষাটা আল্লাহ পাক তার নবীকেও ছাড়েন না, সাহাবাই কেরামদেরকেও ছাড়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় যখন সফরে বের হতেন, সর্বশেষ এসে দেখা করতেন ফাতেমার সাথে। সফর থেকে যখন আসতেন, সর্বপ্রথম এসে দেখা করতেন ফাতেমার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সফর থেকে আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজার সামনে চলে গেলেন, সেখানে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ভিতর থেকে কোনো জবাব আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ভিতর থেকে কোনো জবাব আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, দেখলেন দরজার ওপার থেকে কেমন যেন গুনগুন কান্নার শব্দ শোনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে ডাক দিয়ে বললেন, মা, কি অপরাধ করলাম? কি অপরাধের কারণে তুমি আজকে আমার সালাম পাওয়ার পরেও দরজা খোলো না? এই কথাটা বলানোর পর দরজার বিপরীত পাশ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আপনি যখন এসেছেন দরজার সামনে এসে সালাম দিয়েছেন, আমি দৌড়ে এসেছিলাম দরজাটা খোলার জন্য, কিন্তু বাবা আমার শরীরের মধ্যে এই পরিমাণ কাপড় নেই যে কাপড় দিয়ে আমি আপনার সামনে দাঁড়াইতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার পরে ঘরের মধ্যে একটা বাড়তি চাদর ছিল, ওই চাদরখানাকে দরজার উপর দিয়ে ভিতরে দিয়ে দিলেন আর বললেন, এটা তুমি পরিধান করো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরখানাকে পরিধান করলেন, দরজাটা খুলে দিলেন, আল্লাহর পয়গম্বর
ফাতেমার চেহারার দিকে তাকিয়ে দেখে ফাতেমার চোখগুলো কেমন যেন ভিতরে ঢুকে গেছে। জিজ্ঞেস করলেন, ফাতেমা তুমি কতদিন যাবত খাও না? মা তোমার এই অবস্থা কেন? কতদিন যাবত তুমি খাও না, খাবার দাবার না খেয়ে আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে ডাক দিয়া বলে, আব্বা যেদিন আপনি আমাকে আলীর ঘরে বিয়ে দিয়েছেন ওদিন আমি বুঝেছি আলীর ঘরে কষ্ট হবে, আজকে যে পরিমাণ কষ্ট পেয়েছি বাবা এই পরিমাণ কষ্ট আমি আমার জীবনে কখনো পাই না। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, মা আমার কলিজার টুকরো হাসান আর হুসাইন কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা তাদের কথাই বলেছিলাম, দুই ভাই মিলে আজকে খিদার তাড়নায় আমাকে জড়িয়ে ধরে বলল, আম্মু আজকে যদি খাবার দিতে না পারো আমরা খিদার তাড়নায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দুই ভাইকে আমি বললাম, তোরা ঘুমা, সোলার মধ্যে এমনিতে আগুন জ্বালিয়েছি, বাবা আপনি তাকিয়ে দেখেন শুধু পাথর ছাড়া কিছু নাই, কিছু নাই, পাতিলটাকে শুধুমাত্র নাড়াই কোনো খাবার নাই। রাসূলুল্লাহর কথা শুনে দুই ভাই মিলে ঘুম থেকে উঠে চলে আসল, দুই ভাই মিলে বিশ্ব নবীর দুই পাশে বসলো আর বলল, নানা আজকে তোমার কাছে একটা বিচার দিব, আগে বলো নানা তুমি সঠিক বিচার করো বাকিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো বলো ভাই কি মারামারি করেছো দুই ভাই মিলে? দুই ভাই বলল, না 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 না, দুই ভাইয়ের কোনো চকনা জাটি না, আজকে বিচার হইল আমরা সন্তানরা বাদী হইয়া মাকে বিবাদী বানাইয়া নানাকে জজ বানাইয়া নানার কাছে মায়ের বিরুদ্ধে বিচার দেব। আগে নানা তুমি বলো তুমি সঠিক বিচার করবা কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো আমার মেয়ে তোমাদের কে কি করেছে আমি সঠিক বিচার করব। দুই ভাই মিলে বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বললেন, না না বলো তোমার মেয়েকে জিজ্ঞেস করো আজকে তিন দিন যাবত কেন খাবার দেই না। এই কথাটা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ভাই এই বিচার আমি করতে পারবো না। দুই ভাই মিলে বলে, দেখছো নিজের মেয়ে বলে বিচার করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন আর বলেন, ভাই তিন দিন পর্যন্ত না খেয়ে নানার কাছে অভিযোগ করেছ, আমি রাসূল যার ইশারায় উহুদ পাহাড়কে আল্লাহ পাক স্বর্ণ বানাই দিতেন, আজকে সাত দিন পর্যন্ত না খাইয়া পেটের মধ্যে পাথর বেঁধেছি, পেটের মধ্যে পাথর বেঁধেছি, তারপরেও আমি তো কাউকে এই কথা বলতে পারি না। এই ঈমানের জন্য কেমন কষ্ট করেছেন, ঈমানটাকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে হবে কিনা, কি বলেন ঠিক কিনা? এই ঈমানটাকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য একটা মাত্র কাজ করতে হবে, সেটা হলো মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে, কি বলেন ঠিক কিনা? মাদ্রাসা যদি টিকে না থাকে তাহলে ঈমান কখনো থাকবে কিনা? আলেম হবে না, মুফতি হবে না, মুহাদ্দিস হবে না, মুফাসসির হবে না, ওলামায়ে কেরাম হবে না, কোরআনের হাফেজ হবে না, তাহলে ঈমান থাকবে কিনা? ঈমান থাকবে না। ঈমান থাকার জন্য এলাকার মধ্যে মাদ্রাসা দরকার, এক একটা মাদ্রাসা এলাকার জন্য রহমত। কেমন রহমত, মাদ্রাসার মধ্যে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, আকাশ থেকে গজব তার নেমে আসে, অর্ধেক এসে ঝুলে যায় আর নামতে পারে না। কেন? কোরআন তেলাওয়াত হয়, নামতে পারে না, উপরের দিকে উঠে চলে যায়। একমাত্র মাদ্রাসার কারণে এই কোরআনটা, এই কোরআনের কারণে, কোরআন থাকবে মাদ্রাসার কারণে, আর যদি কোরআন থাকে তাহলে আমাদের মাঝে প্রচার প্রসার হবে, ঈমান থাকবে। এই কোরআনটা কত সহজে শিখতেছি আমরা, চিন্তা করে দেখেন
আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বরকাতুহুমুল আলিয়া উনি বলেন একবার ওনারা আফগানিস্তানে জামাতে গিয়েছেন হাঁটতে হাঁটতে রাশিয়ার কিনারায় চলে গিয়েছেন সেখানে গিয়ে দেখলেন একটা মেয়ে হাফ প্যান্ট পরিহিত অবস্থায় ওনাদের সামনে চলে আসলেন এসে বললেন আঙ্কেল আপনারা নিশ্চয় মুসলমান বলল হ্যাঁ আমরা মুসলমান আপনারা যদি মুসলমান হয়ে থাকেন নিশ্চয় আপনাদের কাছে মহাগ্রন্থ আল কোরআন আছে আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বরকাতুহুমুল আলিয়া উনি বললেন আমরা প্রথমে মনে করলাম এই মেয়েটা হয়তো বা কোনো গুপ্তচর কারণ রাশিয়ার মধ্যে ওপেনিং ভাবে কোরআন পাওয়া যায় না সব জ্বালিয়ে দিয়েছে একটা সময় বলল আমরা প্রথমে কোরআন দেখাইতে চাইনি আমরা সবাই কোরআনের হাফেজ মেয়ে বলল আঙ্কেল কিছু মনে করবেন না আমিও একজন মুসলমান আমার বয়স ১৮ কি ১৯ বছর আজ পর্যন্ত আমি আমাদের মহাগ্রন্থ আল কোরআন দেখার সুযোগ হয় না ওই সময় আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বরকাতুহুমুল আলিয়া উনি বলেন আমাদের ব্যাগের মধ্যে কোরআন শরীফ ছিল বের করে দিলাম মেয়েটা কোরআন শরীফটাকে পেয়ে বুকের সাথে লাগায় চোখের সাথে লাগায় কাঁধে চোখের পানি ফেলে জীবনে কোরআন দেখে নাই মেয়ে ডাক দিয়া বলল হুজুর তারপরেও আমরা কিন্তু অশিক্ষিত থেকে যাই নাই বরং দাদি চাচিদেরা আস্তে আস্তে করে খাতা সেলাই করার বাহানা করে আমরা লুডু খেলার বাহানা করে কোরআনগুলা শিখেছি সূরা ইয়াসিনার রহমান ওয়াকিয়া সহ কোরআন শরীফের বড় বড় ১০টা সূরা পড়ে বলেন সুবহানাল্লাহ আমাদের দেশে আজকে যেরকম সুন্দর পরিবেশ এরকম পরিবেশ আছে নাকি হ্যাঁ এইরকম পরিবেশ আছে নাকি কোথাও যদি কোরআন তেলাওয়াত হয় কি লাভ জানেন নাকি কোরআন তেলাওয়াত কম পক্ষে এক একটা হরফের বিনিময়ে ১০টা করে নেকি দান করবেন কে জোরে বলেন কে দান করবেন আল্লাহ পাক এক একটা হরফের বিনিময়ে ১০টি করে নেকি দান করবেন আল্লাহ পাক বলেন মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মাংজা আবিস সাইয়্যাতি ফালা ইউদসা ইল্লা মিসলাহা আল্লাহ পাক বলেন কেউ যদি একটা ভালো কাজ করে আমি আল্লাহ তাকে একটা ভালো কাজের বিনিময়ে ১০টা ভালো কাজ করার সব দান করি বলেন সুবহানাল্লাহ এটা সুন্দর একটা ঘটনা আছে বলমু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর বানিয়েছেন ঘরের মধ্যে কোনো খাবার নাই আলীকে বললেন আলী যাও এই চাদরখানা বাজারে বিক্রি করে আস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরখানা নিয়ে চলে গেলেন বাজারে কোথায় গেলেন বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে এই চাদরখানাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ টাকা বিক্রি করলেন কয় টাকা কথা বলবেন কয় টাকা ৬ টাকা বিক্রি করলেন টাকা নিয়ে আসার পথে একটা ভিক্ষুক এসেছে এসে বলল আলী আমাকে কিছু দান কর আমি খুবই ক্ষুধার্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ টাকা সবগুলা দান করে দিলেন কয় টাকা দান করলেন ৬ টাকা দান করলেন আল্লাহ পাকের কোরআনের ওয়াদা কেহ যদি ১ টাকা দান করে আল্লাহ পাক তাকে ১০ টাকা দান করবেন বলেন সুবহানাল্লাহ ৬ টাকা দান করে দেওয়ার পর বাড়িতে আসেন না পথে বসে আছেন এমন সময় দেখলেন আরেকটা লোক একটা উট নিয়ে আসলো আলীকে বলল আলী এই উটটা কিনবা কিনা আলী বলল আমার কাছে টাকা নাই বলল আলী যাও এই উটটা তুমি আমাকে বিক্রি করে টাকা দিয়ে দিও আলী বললেন এই উটটা তোমাকে কত টাকা দিতে হবে বিক্রেতা বলল যাও ৪০ টাকা দিও কয় টাকা ৪০ টাকা দিও আলী কিনলেন উটটা নিয়ে বসে আছে কোথাও যায়নি ওইখানে বসে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে বসে আছেন কিছুক্ষণ পর দেখলেন একটা লোক আসলো আলী উট বিক্রি করবে কিনা বলে হ্যাঁ বিক্রি করবো কয় টাকা আলী বলল তুমি বলো কয় টাকা দিবা ওই ব্যক্তি বলে ১০০ টাকা দিব কয় টাকা দান করছে কত কথা বলেন না ৬ টাকা দান করেছে এখন এই ব্যক্তি স্বেচ্ছায় বলতেছে তোমাকে ওটটা আমি কয় টাকা দিব ওট কিনছে কয় টাকা দিয়া ৪০ টাকা তাকে দিয়ে দিলে থাকে কয় টাকা দান করেছে কত হ্যাঁ ৬ দশে কত বুঝে আসছে তাহলে
من جاء بالحسنة فله عشر أمثالها আল্লাহ পাক বলেন কেহ যদি একটা নেক আমল করে তাকে 10 টা নেক আমল করার সওয়াব দান করবেন কে জোরে বলেন রাবিয়া বসি নাম শুনেছেন নাকি রাবিয়া বসি রহমাতুল্লাহি আলাইহা ওনার ঘরের মধ্যে একদিন ওনারা দুইজন মিলে রোজা রেখেছেন দুইটা রুটি বানাইছেন ইফতারের আগ মুহূর্ত ওনার ঘরের ভিতরে মেহমান চলে আসছে তিনজন হঠাৎ করে মেহমানের পরে ওনার ঘরে একটা ভিক্ষুক আসলো এসে বলল আমাকে কিছু দাও রাবিয়া বস্তির রুটির দুইটা তাকে দান করে দিলেন কিছুক্ষণ পর দেখা গেল পাশের বাড়ি থেকে রাবিয়া বস্তির বাড়িতে রুটি আসছে 19টা কয়টা কথা বলেন কয়টা পাওয়ার কথা কয়টা দুইটা দান করেছে না পাওয়ার কথা কয়টা আসছে কয়টা উনি রুটি গুনলেন আর বললেন এই রুটিগুলো আমার না কাজের মেয়েকে বললেন বলে কিভাবে বুঝলেন রাবিয়া বস্তি ডেকে বলে আমি রুটি দুইটা দান করেছি আমার পরিপূর্ণ বিশ্বাস আছে যে আমার কাছে রুটি আসবে 20টা একটা কোথায় গেল এটা বলে তুমি নিয়ে আসছো কাজের মেয়ে ডাক দিয়া বলে আন্টি রুটি ঠিকমতো এই 20টা দিয়েছে একটা আমি খেয়ে ফেলেছি সুবহানাল্লাহ আমরা বাড়িতে যাই কেমন একবারে খালাস আসি মা যারা আছে সবাই নিয়ে নাকি জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান সুবহানাল্লাহ বললে কি লাভ একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যান দেখলেন কবরের ভিতরে কেমন যেন সূরা মুলকের তেলাওয়াত শোনা যায় এই আল্লাহর ওলি থমকে দাঁড়িয়ে গেলেন বললেন সুবহানাল্লাহ কবরের ভিতর থেকে ওই ব্যক্তি ডাক দিয়া বলল পথিক তুমি একটু খানি দাঁড়াও তুমি আমার কোরআন তেলাওয়াত শুনে তুমি সুবহানাল্লাহ বলেছ ও পথিক কোনো আপত্তি নাই এই কবরের ভিতর আমি একবার না দুইবার না 4,500 বার কোরআন খতম করেছি তুমি এই কোরআন খতমের সওয়াবগুলো নিয়ে যাও একবার সুবহানাল্লাহর সওয়াবগুলো তুমি আমাকে দিয়ে দাও সোনা বাড়িতে গিয়ে করবেন এই কোরআনটাকে টিকিয়ে রাখতে হবে কিনা হ্যাঁ কি বলতেছিলাম ঈমান যদি টিকায় রাখতে হয় কোরআন দরকার আছে কিনা ঈমান আনার আগে কোরআন নাজিল করেছেন কিনা কাজেই এই কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসা দরকার আছে কিনা কারণ মাদ্রাসা অনেক জরুরি দরকার এখন তো বুঝেন না একটা সময় বুঝবেন মাদ্রাসা কত দরকার দুই চক্ষু বন্ধ করবেন তখন দেখবেন মাদ্রাসা কত দরকার এখন তো বুঝে আসে না এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হবে আলেম হবে মুফতি হবে মুহাদ্দিস হবে ওলামায়ে কেরাম মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করেছেন দান খয়রাত করেছেন অনেক টাকা পয়সা দিয়েছেন অনেক কিছু দিয়েছেন আপনাদের সার্বিক সহযোগিতায় মাদ্রাসা এখানে এসেছে এই মাদ্রাসার অনেক টাকা ঋণ হয়ে আছে এই কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য আমি বেশি কথা বলবো না একজন আল্লাহর বান্দা চাই আজকের দিন